হাই বন্ধুরা আজকে আমরা দেখব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের টাকা তোলার ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো দেখুন আমি এখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের একটা টাকা তোলার ফর্ম নিয়ে এসেছি সবার প্রথমে বলেছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমে এই লাইনটার মধ্যে দিয়ে লিখে দেবেন তারপরে ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে লিখবেন এরপরে ডেট যেদিনকে আপনারা টাকাটা তুলবেন সেদিনকার ডেটটা এখানে দিয়ে দেবেন তারপরে বলেছে সাম অফ রুপিস যত টাকা তুলবেন সেটা এখানে ওয়ার্ডে লিখবেন এরপরে দেখুন একটা বক্স আছে এখানে যত টাকা তুলবেন সেটা নাম্বারে বা ফিগারে লিখে দেবেন যেভাবে আমি লিখলাম তারপরে নিচে বলে যে সিগনেচার অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন যে সাইনে আপনাদের টাকা উঠবে আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপচাপ বা থাম ইম্প্রেশন দেবেন তারপরে ফুল নেম অ্যাকাউন্ট হোল্ডার তার নাম এবং টাইটেলটা এখানে লিখে দেবেন আর এই ফর্মটা যখন আপনারা ফিল করে নিয়ে যাবেন ব্যাংকে টাকা তোলার জন্য সাথে অবশ্যই পাসবুকটা নিয়ে যাবেন তো প্রথম পাতাটা হয়ে গেল এইভাবে এইটুকু ফিল করবেন আর এই সাইডের এই পোর্শনটা এগুলো আপনারা কিছু ফিল আপ করবেন এটা যা করার ব্যাঙ্ক থেকে করবে এরপরে আপনারা পেজটা উল্টে যারা সাইন করতে পারেন তারা এখানে একটা সাইন করবেন এবং যারা টিপছাপ দেবেন তারা একটা টিপছাপ দিয়ে নিয়ে গিয়ে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কাউন্টার জমা করে দিলে আশা করি আপনাদের টাকাটা উঠে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ